আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ট্রিক্স ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন, লেখাপড়া করেন, তাদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। দেখেন যেভাবে এখানে রেজাল্টটা দেখানো হয়েছে, ঠিক এরকমভাবে আপনি রেজাল্ট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন, যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আশা করি আপনারা নিজেরাই তা পারবেন। আচ্ছা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। প্রথমত আপনার মোবাইলে থাকা গুগল ক্রোমতে যাবেন। গুগল ক্রোমতে গিয়ে সার্চ করতে হবে একটা ওয়েবসাইট। জাস্ট 2 মিনিটে আপনারা ওয়েবসাইট থেকে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। ওখানে যে লিখবেন ইটিইবি রেজাল্ট, লিখে সার্চ করবেন। আমি লিঙ্কটা ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ইটিবি রেজাল্ট লিখে সার্চ করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে, এডুকেশন বোর্ড রেজাল্ট, ঠিক এটাতে যেতে হবে। এডুকেশন বোর্ড রেজাল্ট যাওয়ার পর, নিচের দিকে যাওয়ার পর এডুকেশন বোর্ড রেজাল্টে, ঠিক এইটাই যেরকম দেখাচ্ছি বারবার, ওইটাই এডুকেশন বোর্ড রেজাল্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে অটোমেটিক ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক এই ওয়েবসাইটটাই আপনাকে নিয়ে আসবে। ওয়েবসাইটটাতে আসার পর প্রথমে তো সিলেক্ট করতে হবে, দেখেন সিলেক্ট এক্সাম টাইপ, এখানে কী টাইপ এক্সাম আপনি দিয়েছেন ওইটা সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর এখানে দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা টেক্সটাইল, বিভিন্ন ডিপ্লোমা আছে, মেডিকেলও আছে। তো এখান থেকে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি হয় তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন, ডিপ্লোমা টেক্সটাইল হলে ডিপ্লোমা টেক্সটাইল সিলেক্ট করবেন, ঠিক আছে। দেখেন এখানে উপরে সবার উপরে আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তো আপনি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স, এটিসি যেগুলো আছে, মেকানিক্যাল, এগুলো যদি হন তাহলে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন, আর টেক্সটাইল হলে তো টেক্সটাইল সিলেক্ট করবেন। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করার পর দেখেন সিলেক্ট এক্সাম ইয়ার, তো আপনার রেজাল্টটা কত ইয়ারের হচ্ছে সেটা দেখতে পারবেন, সেটা লিখতে হবে। ওইখানে সিলেক্ট করার পর আপনাকে অটোমেটিক ওইখানে সিলেক্ট করে দিতে হবে, লেখা যাবে না, সিলেক্ট করে দিতে হবে। 2023 আছে, 2022, 2021, 2017 যত পরেই হোক, আমি আমারটা দেখতেছি 2017। তারপর এখানে আপনার রোল নাম্বারটা দিবেন এবং সঠিক রোল নাম্বারটা দিতে হবে, ভুল দিলে হবে না। আপনার সঠিক রোল নাম্বারটা এখানে লিখে দিবেন, সঠিক রোল নাম্বারটা লেখার পরে নিচের দিকে আছে টাইপ রেজিস্ট্রেশন নাম্বার, আবার লেখা আছে ব্র্যাকেটে অপশনাল। অপশনাল মানে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিব না, জাস্ট এখানে ভিউ রেজাল্টে ক্লিক করব। ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমার রেজাল্টটা চলে আসবে, দেখেন ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে রেজাল্টটা চলে আসছে। ঠিক এইভাবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে মাত্র 2 মিনিটে আপনার রেজাল্ট দেখতে পারবেন। যারা যারা আমার ভিডিওটা ভালো লাগবে তারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আপনার বন্ধুরা এতে উপকৃত হবে, কীভাবে রেজাল্ট আনতে হয় শিখে নিতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও ঠিক এই পর্যন্তই। আরও এরকম ট্রিক্স পাইতে বা ডিপ্লোমা সংক্রান্ত আরও ভিডিও চাইলে আমার ভিডিও কমেন্টস করতে পারেন, তাহলে আমি আরও আপনাদের ট্রিক্স দেখিয়ে দিব। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।